আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বিষয়টি টোন করার কারণে মেনটেন্স ফরওয়ার্ড স্ক্যামার মেন্টেনেন্সের কাজ শুরু করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। আমরা বোমের ওয়্যারে অয়েল দিচ্ছি যাতে ওয়্যারটা ভালো থাকে। যদি ওয়াইলটা না থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়্যারটা অনেক তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। ওয়্যারটা শুকনো যদি আপনার পানি জমকার তো লেগেই থাকে, এই কারণে ওয়্যারে অয়েল দিয়ে দিচ্ছি যাতে ওয়্যারটা অনেক দিন ভালো থাকে। সেই কারণে ওয়্যারে অয়েল দিয়ে দিচ্ছি আমরা। আপনারাও যদি মেনটেন্যান্স করেন এক মাসে দোয়ার শুকনো থাকে ওয়ারে অয়েল দিয়ে দেবে যাতে ওয়ারটা ভালো থাকে। আমাদের ওয়ারে অয়েল দেওয়া হচ্ছে এখন কোবিল কোকের 65 টন। এখন আমরা ইঞ্জিন অয়েল সার্ভিসিং করবো। ফার্স্ট প্রথমেই ইঞ্জিন অয়েলটা ডাউন দিয়ে নেবো। ইঞ্জিন অয়েলটা ডাউন হয়ে গেছে, এখন আমরা ডিজেল ফিল্টার খুলতেছি। ডিজেল ফিল্টার চেঞ্জ করব। ডিজেল ফিল্টার খোলা শেষ হচ্ছে। এরপরে আমরা মোবিল ফিল্টার খুলব। মোবিল ফিল্টারটা সার্ভিসিং করবো, সেই ক্ষেত্রে সব কিছু করে পাল্টাই দেবো নতুন করে। এখন আমরা মোবিল ফিল্টার খুলতেছি। দেখেন আপনারা নিজেরাও সার্ভিসিং করতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিওটা করা নিজেরা যেহেতু সার্ভিসিং করতে পারেন, অনেকে পারেন জানি, তারপর ভিডিওটা করা। এখন ফিল্টার খোলা শেষ, ফিল্টার লাগাবো নতুন ফিল্টার। দেখেন ফিল্টার বসাতে দিয়ে দিচ্ছি, রিং দিয়ে নিচ্ছি। সবসময় দেখবেন ফিল্টারের টেনশনটা যেন থাকে, টেনশন থাকলে ফিল্টারটা কাজ করবে ভালো। সেক্ষেত্রে ফিল্টারের স্প্রিং দিয়ে টেনশন দেখে নেবেন। এখন আমরা মোবিল ফিল্টারটা গায়ে লাগাই দেব, গায়েতে বডির সাথে ফিটিং করে দেবো মোবিল ফিল্টারটা। মোবিল ফিল্টার লাগানো শেষ হইলেই মোবিল ফিল্টার লাগাচ্ছি। এখন মোবিল ফিল্টার বডির সাথে লাগা সেট করা শেষ হলে আমরা ডিজেল ফিল্টার লাগাবো। ফুয়েল ফিল্টার যেটা বলে এটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল ফিল্টার। রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিব, বিশেষ করে মোবিল ফিল্টার ভালো করে টাইট না দিলে ইঞ্জিন অয়েল লিক করবে, সেই ক্ষেত্রে ভালো করে টাইট দিতে হবে।
যাতে জলটা লিক না করে। আমার ফিল্টার টাইপটা শেষ, এখন ডিজেল ফিল্টার ফুয়েল ফিল্টার লাগাবো। এটা আছে ফুয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টারটা আসলে ডিজেলটা ভরে লাগান, মানে ফুলে ডিজেল দিয়ে লাগাইলে পরবর্তীতে আপনার আর স্টার্টের ঝামেলা হবে না। সেক্ষেত্রে ডিজেল দিয়ে লাগানোটাই সময় কম লাগবে, ডিজেল ফিল্টার রিস্টার্টের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে ফিল্টার জাস্ট তেল দিয়ে লাগানোটাই সবচেয়ে বেশি ভালো। এখন ফিল্টার টাইট দেবো, টাইট দেওয়া শেষ শেষ হয়ে যায়। এছাড়া এখন ফিল্টার টাইট দেওয়া শেষ, ইঞ্জিন অয়েল দেব যাতে হালকা টেসিও হাট করে নেব। দেশে হাট করা হয়ে গেছে, এখন আমরা ইঞ্জিন অয়েল ফিলিং ডালবো। এখন আমরা ইঞ্জিন অয়েল ঢালতেছি, সার্ভিসিং শেষের দিকে। সব ফিল্টার চেঞ্জ করা হয়ে গেছে, ফিল্টার চেঞ্জ করার পর এখন আমরা ইঞ্জিন অয়েল ঢালতেছি। ইঞ্জিন অয়েল এটা ঢালা শেষ হলে এখন আমরা স্টার্ট করে প্রথমত মেনটেন্যান্স শেষ স্টার্ট করে বোমটা আপ দিয়ে গাড়ির বোম অয়েল পুরো গাড়ির মেনটেন্যান্স করে ভালো আসবে। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও আনতে পারি। প্রতিটা কাজে আপনার সাথে শেয়ার করতে পারি, দোয়া করবেন সবাই, সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন। যেটা দেখছেন ওটা হচ্ছে মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ প্ল্যান্টের চিপনি। যেহেতু আমাদের কাজ ভালো লাগে থাকে সবাই লাইক দিয়ে দেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এখানে শেষ করব আমাদের কাজের ভিডিও, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকটা কাজের সবাই দেখে কাজটা সবাই কাজ দেখলে অনেক হয় যে আমার কাজ ভালো লাগে থাকে, সবাই দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকে এখানে শেষ করবো, আসসালামু আলাইকুম।